নিজেকে মনে আমি তখন আল্লাহকে ডাকছি আর বলছি আল্লাহ তুমি কোথায়, তুমি কি আমাকে এত তাড়াতাড়ি এত কিছু দিয়ে দিচ্ছ। এরপরে আমি আমার তো আত্ম মানে খুশিতে আমি আত্মহারা, নিজে নিজে প্র্যাকটিস কোন কোন মুদ্রাটা দেবো, কোন স্টেপিংটা দেবো, কিভাবে কি হলো খুব। তারপরে একটা মজার ঘটনা হলো তোমাকে আমি বলি, ওই ছবিতে নায়িকা ছিল অঞ্জু ঘোষ, বেদের মিজে জ্যোৎস্না খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ, আর নায়ক ছিল মাহমুদ কলি। এটা কি বেদের মেয়ের পরে না আগে? বেদের মেয়ের আগে। তখন অঞ্জু ঘোষ সুপারহিট, নিজেই গাচ্ছি আর নিজে নিজে ডান্স করতেছি। এর মধ্যে ও আরেকটা গান আছে ইবনে মিজান সাহেবের, ছবির নাম ছিল বাহাদুর, ওই গানটা, ও সাগর কন্যারে কাঁচা সোনা গায়, তোর রূপের ঝলকে পরা নুরে যায়। এই গান গেতে গেতে আমি নিজে নিজে ডান্স করতে ব্যস্ত। হঠাৎ করে বাবু ভাই আমার ওস্তাদ আমার গুরু, সে যে কখন আমাকে দেখেছে আমি জানি না, যাই হোক কাজের টাইমে অনেকেই আমাকে বাবু ভাই বলতে হচ্ছে আমির হোসেন বাবু, শ্রদ্ধেয় পরিচালক আমির হোসেন বাবু, প্রয়াত, যিনি জি জি বাংলাদেশের অনেক ছবিতে অনেক ছবি অনেক গুণীর মানে নৃত্য পরিচালক, যে আমাদের মানে আমার আমার বাবা তো আমাকে জন্ম দিয়েছিল, আমার আর একটি জন্মদাতা হলো আমির হোসেন বাবু, আমার কাছে আমার দেবতা, আমার মানে আমি তাকে কি বলে যে আমি সম্মান দেব, তার সম্মান উঠতে থাকবো আমি বুঝাতে পারবো না। আচ্ছা তারপর আপনি ওই ডান্স করলাম, সে হঠাৎ করে ইয়েতে আসছে, এসে ওই প্রোডাকশনে আরো কয়েকজন লোক আছে আমার, আজ মনে আছে আমার সিনিয়র তোফাইল ভাই, তারপর মিজান ভাই, আরো কয়েকজন নাম আছে আমার মাস্টার কলেজে তারা কাজ করতেন, তোফাইল ভাই লাস্টে প্রোডাকশন ম্যানেজার হয়েছে, মিজান ভাই প্রোডাকশন ম্যানেজার, জুলফু ভাই, হ্যাঁ, তারপরে আলাউদ্দিন মামা এখন ক্রেনে কাজ করে উনিও ছিলেন, হ্যাঁ, এরা আমাকে মানে বাবু ভাই তাকদের বলছে, আচ্ছা ওই যে একটা পিচ্চি আসছে না তোদের সাথে, ওই মানে তারপরে আমি আস্তে আস্তে গেলাম, যাওয়ার পরে আমাকে তার রুমে গেলাম, সে তখন প্রবালে ছিল, আমরা রাঁচিতে ছিলাম, কক্সবাজার, সে প্রবালে ছিল, আমরা রাঁচিতে ছিলাম, ইউনিট রাঁচিতেই ছিল। আমি যাওয়ার পরে তখন আসলে আপনাকে মনে আছে আর্টিস্ট কারা ছিল, অনেকগুলো শিল্পী ছিল তো, মানে বাংলাদেশের চলচ্চিত্র যে শিল্পীগুলো সব ওখানে ছিল, মানে আনুমানিক কারা, শাবানা আপা ছিল, জসিম ভাই ছিল, তার আলমগীর ভাই ছিল, ফারুক ভাই ছিল, সুচরিতা আপা ছিল, রানী আপা ছিল, তার মানে তৎকালীন জাফর ইকবাল সাহেব ছিল,
তার অসীম ভাই ছিল, অঞ্জু ম্যাডাম ছিল, মানে অনেকে ববিতা আপা ছিল, মানে বাংলাদেশে যে যাই স্টার জন্টু ভাই তখনই এতে নিয়ে গেছে। তার মানে হচ্ছে এই শক্তিবান অভিনেতা অভিনেত্রী সবাই ছিল। এখানে কিন্তু আরেকটা মজার ঘটনা আছে, আমি যখন আমরা এই ছবিগুলো নিয়ে যাই তখন হলো আমার মনে আছে এই শহীদ ইসলাম খোকন সাহেব তখন হলো এই চিফ অ্যাসিস্ট্যান্ট শ্রদ্ধেয় মাস্টার সাহেবের, আর আমাদের রুবেল আছে না হিরো রুবেল নায়ক সাহেব বলতে হচ্ছে আমাদের আমাদের শ্রদ্ধেয় সুপার ড্যাশ হিরো সোহেল রানা সাহেব, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, আমরা সবাই ভাইয়া বলি তাকে, আমাদের ভাইয়া ইন্ডাস্ট্রির ভাইয়া, ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় এবং আপনজন, ইন্ডাস্ট্রির আপনজন। তো ভাইয়ার চিবাস্টেন ছিল শহীদ ইসলাম খোকন ভাই, আর থার্ড অ্যাসিস্ট্যান্ট ছিল হলো আমাদের রুবেল, মানে আমাদের আজকে যে সুপারস্টার হিরো রুবেল, মার্শাল আর্ট অ্যাকশন হিরো, অ্যাকশন হিরো রুবেল ভাই, রুবেল। তো যাই হোক, তখন দিলার পাটিলের টোটাল মানে আমার মনে আছে 13-14 ছবির শুটিং তখন কক্সবাজারে। তো ওই টাইমে বাবু আমাকে ডাকলো, ডাকার পর বলতেছে যে এদিকে আসো, আমার পাওয়াটা একটু টিপিয়ে দাও। তা আমি একটু মানে ই করতাম যে বিব্রত, মানে কি অ্যাকচুয়ালি তো আমরা মানে প্রোডাকশনের কাজ করি বলেই যে একবার ছোট ফ্যামিলি থেকে এসেছি তা তো না, মোটামুটি একটা ফ্যামিলিতে আসছি সিরাজ মুসলিম থেকে, একটা পরিচয় তখন ফ্যামিলিতে আসছি। হ্যাঁ, তো এরপরে নিজে নিজেই করলাম, লজ্জা পাচ্ছি, তারপর পাও টিপছি। তখন বল তুমি নাচ শিখেছো কোথায় থেকে? আমি বললাম, আমি সত্য কথা বললাম যে না আমি ছবি দেখে দেখে নাচ শিখেছি। তো পড়াশোনা কোন পর্যন্ত করছো? তো সত্য কথা বললাম যে তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দেইনি, বললাম যে আমি 9-10 পর্যন্ত পড়েছি বলেছি। বলার পরে বললো তুমি কি আমার সাথে অ্যাসিস্ট্যান্ট করবে? তখন আমি নিজেকে মনে আমি তখন আল্লাহকে ডাকছি আর বলছি আল্লাহ তুমি কোথায়, তুমি কি আমাকে এত তাড়াতাড়ি এত কিছু দিয়ে দিচ্ছ? মানে বাবু ভাই কিন্তু তখন কিন্তু সুপার হিট একজন নৃত্য পরিচালক ছিলেন, সুপার হিট নৃত্য পরিচালক ছিলেন, রাইট রাইট। দর্শক জাদুবাজি, আজকে একটা জিনিস হচ্ছে বাবু ভাই হচ্ছে এমন একটি পরিবারের মানুষ, এটা হচ্ছে যে সবার হয়তো একটা ধারণা না থাকতে পারে যে একজন বাবু কে, তিনি কিন্তু এমন একটি পরিবারের মানুষ, সেটা হচ্ছে আমাদের শিল্পী যে আগুন ভাই, তারপরে প্রয়াত যিনি ডিরেক্টর আছেন আগুন ভাই, সাহেবের পরিবারের কিন্তু একজন মানুষ ছিলেন। আরেকটাই বলি, উনি আমার আমাদের শ্রদ্ধেয় গায়িকা এবং কোকিল কণ্ঠের গায়িকা সাবিনা ইয়াসমিনের হাজবেন্ড ছিলেন। জি, সাবিনা আপুর হাজবেন্ড ছিলেন। আচ্ছা, তারপরের ঘটনাটা, তারপরে আমাকে বললো, আমি তখন আমাকে বললো তার পকেট থেকে তৎকালীন সে 2,000 টাকা বের করে দিয়ে বললো যাও তোমার ড্রেস টেস সব চেঞ্জ করবা, কক্সবাজার থেকে একটা ড্রেসমেন সাথে দিয়ে দিল, আর ড্রেসমেনকে আমার সাথে দিয়ে দিল। তো আমি ড্রেস আমার কস্টিউম ড্রেস কস্টিউমগুলো কিনে নিয়ে আসার পরে আমি যখন রাত্রিতে আসলাম, এসে দেখি আমার ব্যাগ নেই, আমার যে লাকেজ লাকেজটা নাই। তখন আমি ভয়ে ভয়ে ওই যে আমাদের সিনিয়র যে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমার ব্যাগগুলো কোথায় গেল? তখন ওরা সবসময় আমাকে তুই বলতো এবং গালি দিয়ে কথা বলতো। ওই প্রথম বলতো যে শোনো তোমার ব্যাগ ওই প্রবালে দিয়ে আসা হয়েছে, তুমি প্রবালে যাও। আমি বললাম আমার আমি প্রবালে যাবো, মানে না ওখানে তোমার আজকে তুমি ওখানে থাকবে। যাই হোক, আমি প্রবালে গেলাম, প্রবালে সব ভিআইপি যারা টেকনিশিয়ান তারা থাকে। প্রবালে যাওয়ার পরে বাবু ভাই আমাকে ওই আমার মনে আছে স্টিল ক্যামেরাম্যান অসীম দার সাথে আমাকে একটা সিট দিল, একটা বেড দিল। তা আমি প্রবালেই থাকলাম। তো সন্ধ্যার সময় বাবু ভাই ওই তখন একটা ছোট্ট টেপ রেকর্ডার ছিল, ন্যাশনাল টেপ রেকর্ডার ছিল, হ্যাঁ ওই টেপ রেকর্ডার বাজিয়ে সব এইটুকু নাচ প্র্যাকটিস। তখন আমাকে বলো ওই পিচ্চিটাকে ডাক দাও, সাইফুলকে ডাক দাও। তো আসলাম, আসার পর বলো তো এই মুদ্রা এটাতে কী হবে? তখন আমি মনে করি যে এই মুদ্রাতে বানালাম। তখন আমি প্রচুর বিসিআর দেখতাম, মানে বিসিআর দেখতাম, ইন্ডিয়ান ছবি বম্বের ছবিগুলো দেখতাম, ওই জিতেন্দ্র মিথুন চক্রবর্তী এদেরকে আমি একটু অনুসরণ করতাম। যাই হোক, এরপর যখন আমি কম্পোজিশন স্টেপিং মুদ্রাগুলো বানাচ্ছি, তখন নতুন আপা বলতেছে কি বাবু জানো এই ছেলেটা কিন্তু, এখানে আবার একটু কথা আছে, আমি একটু ব্যাগে যাচ্ছি, নতুন আপা আমাকে প্রচন্ড হেল্প করেছে, মানে নিজের ছোট ভাইটাকে সুপার হিট নায়িকা ছিলেন, নতুন আপা প্রচন্ড হেল্প করে, তার বাসায় নিয়ে আমাকে খাওয়াতো, তার বাসায় নিয়ে আমাকে গোসল করাতো। এবং বাবুল ভাই শ্রদ্ধে আমাদের শ্রদ্ধেয় বাবুল ভাই, সে একজন নিজে শিল্পী, নিজে প্রযোজক, নিজে পরিচালক, নতুন আপার স্বামী, সেও আমাকে আপন ছোট ভাইয়ের মতন আদর করতো। এবং নতুন আপা তো নতুন আপাকে তো আমি নতুন আপা সুচরিতা আপা এরা তো মনে করেন প্রচণ্ড আমাকে ই করতো, হ্যাঁ সাবানা আপু, হ্যাঁ প্রচণ্ড ভালোবাসত। যাই হোক, ওই দিন ই করার পরে তারপরের দিন আমি অ্যাসিস্ট্যান্ট ডান্সে একটু হয়ে গেলাম, তারপরে ঢাকা আসলাম,
শুটিং শেষে ঢাকা আসলাম, এখন আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এর মধ্যে একটা গল্প শোনো, আমি তোমাকে বলি, আমি তোমাকে বলি, আমি এক ছবি শুটিং করছি, সিরাজগঞ্জ থেকে আমার কিছু বন্ধু বেড়াতে আসছে, ওরা বেড়াতে আসার পরে আমাকে দেখে কথা বলতেছে না, আমি দেখতেছি আমাকে, ওরা জানতো না যে আপনি এখানে। হ্যাঁ না, তারা জানতো না আমি যেখানে কাজ করে, জানতো না, ওরা তো জানে যে কোথায় না কোথায়, মানে সিরাজগঞ্জে একটা রব উঠে গেছিল যে সাইফুল হয়তো কোথাও মরে গেছে, ওরা হারিয়ে গেছে। যাই হোক, ওরা যখন আমার বন্ধু বন্ধু, আমার আজও মনে আছে, আমার মানে এরা আমার স্কুল ফ্রেন্ড ছিল, অমর বাচ্চু, তারপরে এই শামীম রানা, তারপরে আজও মনে আছে এই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সালাম দুলাল, মানে যাদের সাথে আজকে যে উজ্জ্বল ফ্লোর মিলের মালিক, যে উজ্জ্বল ফ্লোর মিলের মালিক আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, এদের সাথে আমার ওখানে দেখা হয়ে যায়। দেখা হওয়ার পরে হ্যাঁ, শরীফ মান্নান এদের সাথে, মানে আমার ছোটোবেলার বন্ধু যারা, তাদের সাথে দেখা হওয়ার পরে ওরা এসে আশ্চর্য হয়ে গেল যে কিরে তুই এত বড় একটা কাজ করছিস। হ্যাঁ, এরপরে আমার মানে আমি দেশে যাওয়ার আগে ওরা বলে ফেললো যে মানে পুরো সিরাজগঞ্জ ছড়িয়ে ফেললো যে সাইফুল ফিল্মের নৃত্য পরিচালক হয়ে গেছে, সহকারী নৃত্য পরিচালক হয়ে গেছে, বিশাল একটা কাজ করছে। আর তখন আমরা চলচ্চিত্র মানে কি, চলচ্চিত্র আমি তেজকুনি পাড়াতে যখন ছিলাম চলচ্চিত্র নিয়ে সবাই স্টাডি করতো, এই যে মানে কোনো বাড়িতে যদি চলচ্চিত্র লোক ভাড়া থাকতো তাহলে ওই বাড়িওয়ালা গর্ব করতো, আমার বাসায় চলচ্চিত্র একজন শিল্পী, চলচ্চিত্র একজন পরিচালক, চলচ্চিত্র একজন মানে একজন চলচ্চিত্র কর্মী থাকে। হ্যাঁ, মানে উনি গর্ব করতো আর কি, আমার বাসায় একজন চলচ্চিত্র, আমার বাড়িতে চলচ্চিত্রের লোক ভাড়া আছে, এত চলচ্চিত্র সম্মান ছিল তখন। যাই হোক, এরপরে তো আমি মানে ওরা তো প্রচার করে দিয়েছে যে একদম বাড়িতে গেলাম, আপনি হচ্ছে নৃত্য পরিচালক, কিন্তু আপনি কিন্তু তখন কিন্তু নৃত্য সহকারী, সহকারী সহকারী হিসেবে কাজ করেন। এরপর বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে ঘুরে একটু গেলাম, বাড়িতে গিয়ে তো মোটামুটি সবার কাছে একটু মানে আগের সাইফুল নাই, মানে খুব চলচ্চিত্রে থাকি, মানে আমাকে সবাই দেখতে আসলো, ওই দিদির মতো অনেক লোকজন আমাকে দেখতে আসলো, তখন ছোটখাটো অভিনয় করতাম আবার, হ্যাঁ দেখতে আসলো ছবিতে দেখতো। যাই হঠাৎ করে মানে একদিন আমি বাড়িতে বাসা থেকে তেজকুনিপাড়ার বাসা থেকে আমি মানে এফডিসি যাচ্ছি, হ্যাঁ এফডিসি হাইড়ে হেঁটে হেঁটে এফডিসি যাচ্ছি, হঠাৎ করে ভদ্রলোক মারা গেছেন, শাহ আলম ভাই একজন প্রোডাকশন মাস্কচিত্র প্রোডাকশন ম্যানেজার ছিলেন, প্লাস উনি একজন সুনামধন্য প্রযোজক ছিলেন, মহাগুরু ডন এইসব ছবি প্রযোজক ছিলেন, সে উনি আসতে বলতেছে তোমাকে খুঁজতে থেকে মালিক আফসারি ভাই, মালিক আফসারি ভাই আমাকে খুঁজবে কেন, তুমি আসো। এরপরে মনে করো যে আমি ক্যান্টিন, তখন ভিআইপি ক্যান্টিন ছিল, ক্যান্টিনে গেলাম, ক্যান্টিন যাওয়ার পর মালিক ভাইকে সালাম দেব, ওখানে ছিল শ্রদ্ধেয় পরিচালক মিলন চৌধুরী, আমাদের শ্রদ্ধেয় পরিচালক দেওয়ান নজরুল, যে তোজ দুশমন, আসামি হাজির, কুরবানি, মানে বড় বড় ছবি বানিয়েছে, হ্যাঁ ধর্ম আমার মা বড় বড় ছবি বানিয়েছে, কালিয়া মাস্তান রাজা বড় বড় ছবি বানিয়েছে, মিলন চৌধুরী ছিল ওখানে, তারপরে আর কে কে যেন ছিল আমার তো ওই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, ও আবুল খায়ের বুলবুল ছিল নাম করে পরিচালক, তো এদের মধ্যে মালিক আফসারি বলে ফলাইলো, আফসারি স্যার বলে ফলাইলো যে সাইফুল তুমি আমার ছবি নৃত্য পরিচালক, স্যার আমি তো ক্যামেরা কাটিং টাটিং কিছু বুঝি না, বল তোমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু মুদ্রা দেখাবে যেটা আমার দুই তিনটে তিন দিনের দেখাবে যেটা আমার পছন্দ আমি ওটা নিয়ে, তুমি নৃত্য পরিচালক। আচ্ছা তার মানে হচ্ছে আপনি আপনার এটা কত সালে যখন মালিক আফসারি স্যার আপনাকে ডাকেন, এটা আনুমানিক কত সালে হবে? এটা মানে 1984 সন, মিলন চৌধুরী পরিচালক, মিলন চৌধুরী বসাচ্ছে যে রঙিন সাত ভাই চম্পা বানিয়েছে, খেলার সাথী বানিয়েছে, ওনারও ডান্স ডিরেকশন আমি দিয়েছি, অনেক ছবি দিয়েছি, তো এরা কয়েকজন, তারপরে দেওয়ান নজরুল বসেছিল, তারপরে মানে খুব গাফফার খান বসা ছিল, আবুল খায়ের বুলবুল সাহেব বসা ছিল, এরা বেশ কয়েকজন বসা ছিল, এর মধ্যেই মালিক আফসারি স্যার আমাকে বলে ফেললো যে তুমি আমার ছবি নৃত্য পরিচালক, কারণ স্যার আমি তো ক্যামেরা কাটিং আমি ফিল্মের আবার ডান্স কোরিওগ্রাফি আর ক্যামেরা কাটিং এডিটিং সম্বন্ধে জানতে পারবো, আমি স্যার এগুলো তো কিছু জানি না, আপনি তোমার কিচ্ছু করতে হবে না, ক্যামেরা কাটিং আমি দেখবো, ক্যামেরা ফিল্ম আমি দেখবো, তুমি শুধু মুদ্রা দেখাবো। যাই হোক, প্রথম আমার মনে আছে আমাকে 300 টাকা দিলেন, আমার নৃত্য পরিচালক হিসাবে 300 টাকা দিয়ে বললেন তুমি আজকে এটা দিয়ে কি করবে জানি না, তুমি তো সবসময় স্যান্ডেল পরো, বললাম না স্যার আমি পরি না, এটা তুমি এক কেস কিনবা, জুতা কিনবা, আর তুমি আজকে আমার ছবি নিতে বই চালো, এরপরে কাজ শুরু হয় না, মানে প্রস্তাবেই প্রস্তাব। তারপরে গেলাম, আমি তো খুব আনন্দ, আমি আমার তখন আমার মা আমার সাথে ছিলেন ঢাকাতে, হ্যাঁ আমি আর এখানেও তেজকুনিপাড়া এসে অনেক বন্ধু বান্ধব আমার হয়ে গেছিলো, যেমন এই আলী মুন্টু, এই যে আজকে যে জাহান, তাহলে আজকে যে আপনাদের সুপারস্টার নায়ক অমর সানি, ইমরান, এরা আমার তখনকার বন্ধু আর কি, আমি এদের জন্য মিষ্টি টিষ্টি সব নিয়ে গেলাম, হ্যাঁ
আর তখন কি সানি ভাই কি সুপার হিট? না না, সানি তখন ইন্ডাস্ট্রিতে আসে মানে তখন ইন্ডাস্ট্রিতে আসে নাই? না না, আসে না। কিন্তু তেজকুনি পাড়ায় থাকতো? তেজকুনি পাড়ায় থাকতো। আমাদের আমি ইমরান নামে চিনতাম, আমার সাথে খুব খুব বন্ধুত্ব ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল। তারপরে এই তারপরে জাহান, এই জাহান যে এবার যে ফিল্ম ক্লাবে দাঁড়িয়েছে জাহান, এরা আমরা সব আমরা একসাথে ছিলাম। এরপরে আমি আমার তো আত্ম মানে খুশিতে আমি আত্মহারা, নিজে নিজে প্র্যাকটিস, কোন কোন মুদ্রাটা দেবো, কোন স্টেপিংটা দেবো, কীভাবে কী হলো খুব কী। তারপরে একটা মজার ঘটনা হলো তোমাকে বলি, ওই ছবিতে নায়িকা ছিল অঞ্জু ঘোষ, বেদের মিজে জ্যোৎস্না খেত নায়িকা অঞ্জু ঘোষ, আর নায়ক ছিল মাহমুদ কলিম। এরপরে আমাকে শ্রদ্ধেয় পরিচালক চাষি নজরুল ইসলাম থেকে আমাকে ছবি দিলেন, গাফফার খান দুই প্রেমিক দিলেন, এরকম এই আপনার আসলে শুরু হয়ে গেল। দর্শক আমরা জানলাম একজন স্বপ্নবাজ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের সে স্বপ্নবাদ সাইফুল ইসলাম কি করে চলচ্চিত্রে আসলেন, কি করে চলচ্চিত্রে সে প্রথম কি কাজ দিয়ে তার যাত্রা শুরু হয়, তার পরবর্তীকালে একজন নৃত্য পরিচালকের সহকারী হিসাবে কাজ শুরু করেন, তার পরবর্তীকালে এসে তিনি কি করে নৃত্য পরিচালক হলেন, আরো অনেক গল্প, আরো অনেক কথা, আরো অজানা অনেক তথ্য, আমাদের সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এসটিউবিডি লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, শুনুন আরো নতুন নতুন গল্প। ধন্যবাদ সবাইকে।